সবার সামনে বলতো তুই আজ যে অসভ্যতামিটা করলি সেটা কি আমি তোকে করতে বলেছি? আমি তোকে এটা করতে শিখিয়েছি? বল দেখি, সবাই আছে তো এখানে? না বৌদি ভাই, তুমি কেন বলবে? আমি তো সকাল থেকেই বলেছিলাম যে এই বিয়েটা আমি করতে চাই না। তারপরেও যখন এরকম সিচুয়েশনটা হলো না, তখন আমার মাথা আমি ঠিক রাখতে পারিনি। সরি। তোর ইচ্ছে হয়েছে তুই বলে দিয়েছিস, তোর ইচ্ছে হয়েছে তুই করেছিস, কিন্তু তোর ইচ্ছে রাখার জন্য আমাকে কি ভোগ করতে হবে সেটা একবারও ভেবে দেখেছিস? তার ফলাফল কি হতে পারে একবারও তোর মাথায় এসেছে? এটা একবারও মনে হয়নি না? এই বাড়িতে যা হয়, কিছু হলে সব দোষটা কিন্তু আমার ঘাড়ে এসে পড়ে, এই বাড়ির বউয়ের ওপর। একবারও তোর মাথায় আসেনি না? এই বাড়িতে যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, দিনের শেষে বাড়ির এই বড় বউকেই কথা শুনতে হয়। এত বড় লোক বাড়ির বউ আমি, কিন্তু আমাকে কথা শুনতে হয় যে আমি বস্তি বাড়ির মেয়ে, আমি কলোনির মেয়ে, কলতলার মেয়ে। আলো ঠিক বলেছে বাবা, রোশনির মতামতকে তোমরা গুরুত্ব দাওনি। রোশনি কি চাইছে, রোশনি কি চাইছে না, সেটা নিয়ে তোমরা কেউ ভাবনি। হ্যাঁ, রোশনি যে পথটা অবলম্বন করেছে, যেভাবে ওর কথাগুলো বলার চেষ্টা করেছে, সেটাকে আমি সাপোর্ট করি না। কিন্তু তার জন্য যদি আলোকে কিছু বলা হয়, সেটা আমি মেনে নেব না বাবা। থাক থাক গো থাক, তুমি আমার হয়ে আর কথা বলতে এসো। গৃহবধূদের ওপর যে অত্যাচার হয়, যে কষ্টটা তারা সহ্য করে, আমি এই বাড়ির প্রত্যেককে সেটা আজ বুঝিয়ে দিতে চাই। স্বামীরা পুরুষেরা আমাদের সহমর্মিতা দেখাতে পারে, কিন্তু আসলে আমাদের কষ্টটা বুঝতেই পারে না, হয়তো বুঝতেই চায় না। তুমি আমাকে আসলে আঙুল দিয়ে আমার স্থানটা এই বাড়িতে বুঝিয়ে দিয়েছ। আমার আর ছোট কি স্থান সেটা আমাকে আঙুল দিয়ে তুমি দেখিয়ে দিয়েছ। কি দেখুন, এই যে বড় মা, বড় মা একজন গৃহবধূ, উনি নিজে গৃহবধূ হয়ে আমার পরীক্ষা নিচ্ছে। হয়তো সেই পরীক্ষায় আমি পাশ করছি হয়তো, কিন্তু পরীক্ষাটা তো আমাকে দিতে হচ্ছে। তারপর দিনের শেষে পরীক্ষায় পাশ করলে, পান থেকে চুন খসলে আবার আমাকে প্রশ্ন করা হবে যে আমি কাজটা কেন করতে পারলাম না। তার একটাই কারণ, কারণ সমাজে আমাদের একটাই পরিচয়, আমরা গৃহবধূ, এর বাইরে আমরা কিচ্ছু না। আমাদের যে নিজেদের একটা অস্তিত্ব আছে, একটা পরিচয় আছে, সেটা কেউ মানতেই চায় না। হয়তো সেই কারণে, হয়তো সেই কারণে রশ্মির মনে হচ্ছে যে আগে ওর পড়াশোনা করা উচিত, নিজের একটা পরিচয় তৈরি করা উচিত, নিজের অস্তিত্ব তৈরি করা উচিত। তা না হলে আমার মতন বিয়ের পর আমার মতনই ওর অবস্থা হবে, ওর পরিণতি আমার মতন হবে। চমৎকার গিয়ে চন্দ্রা, তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকটা দেখলে তো। তুমি হয়তো একটা কথা ভুলে গেছো, আমি এই গোটা ঘরের দায়িত্বটা তোমার উপর দিয়েছিলাম। বাহ রে বাহ, বৌদি জাস্ট লেকচার দিয়ে বেরিয়ে গেল, থিওরিটাও প্র্যাকটিক্যাল হয়ে গেল, সেই একজন বাড়ির বউ ঝাড় খাচ্ছে। ছি 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 ছি, তোমার আদরের মেয়েকে জানিয়ে দিও চন্দ্রা, কাল থেকে ওর কলেজ যাওয়া বন্ধ। তিন মাস, আগামী তিন মাসের মধ্যে আমি ওর বিয়ে দেব, জানিয়ে দিও। আলু যে কথাগুলো বলল আজ, তার সবটা সত্যি, কিন্তু আলু এইভাবে কথাগুলো আজ বলে দিল। Thank you.
অমন করে কি দেখছো? তোমাকেই দেখছি, কারণ তুমি পাল্টে গেছো। আমি পাল্টে গেছি? কি পাল্টেছি? আজকে বাবার সাথে যেভাবে কথা বললে, আগে দেখিনি। আমি কি ভুল কিছু বলেছি? বলিনি তো। প্রশ্নটা ভুল ঠিক নয় আলো, প্রশ্নটা আজ যেভাবে যে কথাগুলো তুমি বলেছো, প্রতিবাদ তুমি আগেও করেছো, পুজোর সময় তো প্রতিবাদ করলে, করুন। কিন্তু আজকের যে তুমিটাকে দেখলাম, সে তুমিটাকে আমি আগে কখনো দেখিনি। আলাদা চোখ দুটো, অদ্ভুত একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বটা একটা 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 আত্মবিশ্বাস ছিল আলো, এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে আমি কখনো দেখিনি। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আমিও খানিকটা বদলেছি। বিছানা তৈরি, তুমি রেস্ট করো। হ্যাঁ আলো, কি একটা বলবো তোমার, কি বলবো জানো? ও ও হ্যাঁ, কালকে একটা পার্সেল আসবে। হ্যাঁ, পার্সেলটা সাইন করে নিতে হবে, তুমি একটু প্লিজ নিয়ে নিও। ঠিক আছে। সর্বনাশ, আমাকে তো ক্রেশে যেতে হবে, যদি ওই সময় আসে কি করে পার্সেলটা নেব? বলছি, এই যে তোমার পার্সেলটা আসবে, এটা মানে কটা নাগাদ আসতে পারে বলো তো, মানে আন্দাজ কটা? আমি কি করে জানবো পার্সেল কখন আসবে? পার্সেল যখন আসবে তখন আসবে, আমাকে ফোন করে আসবে নাকি? আশ্চর্য ব্যাপার, তুমি তো সারাদিন বাড়িতেই আছো, এলে রিসিভ করে নেবে ব্যাস। আমার সাথে আছো, তারপর কোন ঘটনায় কিভাবে তুমি রিয়্যাক্ট করো সেটা জানবো না। তোমার মনে হয় ভেতরে যে মান অভিমানটা জমছে সেটা তুমি কার উপর প্রকাশ করবে? কার উপর বলো তো? নিজের উপর। নিজের উপর রাগ করে তুমি সারাদিন কিছু খাবে না, এটাই তোমার রিয়াকশন, সেটা আমি জানি। এখন খাওয়া শুরু করো।